লোয়েস্ট একদম 20 rupees, 4 piece 20 taka, 5 taka পার পিস। সব থেকে হাইয়েস্ট হচ্ছে 110 taka অরিজিনাল ভেটকির পাতুরি। কোলি বাইটের একটা বাইট কুরকুরে চিকেন বাইট, যেটা আমার দোকানে ছাড়া আর কোনো কোনো দোকানে পাবেন না। ফাইনালি কিন্তু ফ্রাই আইটেম রেডি। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু কলকাতা। আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি দ্য বেঙ্গলি বাইটে, আর এখানে কিন্তু পাওয়া যাচ্ছে বাসন্তী পোলাও সঙ্গে চিকেন দিয়ে একটা দুর্দান্ত কম্বো মাত্র 60 টাকায়। এ বাদেও কিন্তু এখানে বিভিন্ন ভ্যারাইটিস টাইপের কম্বো এবং স্ন্যাক্সের আইটেমে কিন্তু ভরপুর। আর এখানকার খাবারের স্বাদ কেমন সবটাই কিন্তু জানাতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর লেটেস্ট আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দাও। তো চলো তাহলে যাওয়া যাক দ্য বেঙ্গলি বাইটে, আর এখান থেকে খেয়ে দেখা যাক এখানকার দুর্ধর্ষ সেই খাবারগুলো কি। তাই তো, ইয়াস, তৈরি হচ্ছে কিন্তু ফিশ কচুরি, তাই তো দাদা? বাহ, গরমাগরম ফিশ কচুরি তৈরি হচ্ছে। আর এখানে কিন্তু রয়েছে বাসন্তী পোলাও, যেটার মধ্যে কিন্তু কাজু আর কিশমিশে পুরোপুরি ভরপুর, দুর্দান্ত লাগছে দেখেই। আর সব কিছুর এখন প্রিপারেশন চলছে। এটা হচ্ছে পনির বাটার মশালা, এটা হচ্ছে ভেজ আলুর দম, টোটালটাই পুরোটাই নিরামিষ, নিরামিষ আলুর দম, ধোকার ডালনা, চিকেন কষা। এই চিকেন কষার সঙ্গে বাসন্তী পোলাও আর কম্বো মাত্র 60 টাকা, তাই তো? হ্যাঁ, বাসন্তী পোলাও কাজু কিশমিশ বাসন্তী পোলাও। এটা হলো চিকেন রেজালা, হ্যাঁ, 2 piece 80 টাকা। ফাইনালি কিন্তু বিভিন্ন সব ফ্রাই আইটেম রেডি হচ্ছে, তাই তো কাকু? ভেটকি ফিঙ্গার, তাই তো? এটা হচ্ছে কুরকুরে বাইট, চিকেন কুরকুরে বাইট। তো ফাইনালি কিন্তু আমরা দ্য বেঙ্গলি বাইট থেকে নিয়ে নিয়েছি এখানকার হট আইটেমগুলো। আর মাছের কচুরি সঙ্গে কিন্তু একটা আলুর তরকারি থাকছে, যেটার দাম কিন্তু রয়েছে মাত্র 30 টাকা। আর এই আইটেমটা দাদা কটা থেকে অ্যাভেলেবেল পাই যায়? এটা 5টা থেকে, 5টা থেকে আসলে কিন্তু তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। এ বাদেও কিন্তু আমরা যেটা নিয়েছি এই যে ডায়মন্ড ফিশ ফ্রাই, এটা কিন্তু অরিজিনাল ভেটকি দিয়ে করা, মানে কলকাতা ভেটকি দিয়ে, এটার দাম রয়েছে 80 টাকা। এ বাদেও এখানে একটা বম্বে ভেটকির হয়, যেটা স্কোয়ার সাইজের হয়, সেটার দাম কিন্তু রয়েছে মাত্র 60 টাকা। চিকেন কুরকুরে বাইট, বুঝতে পারছো, কুরকুরে বাইট, এটার দাম রয়েছে 5 piece 50 টাকা, 10 টাকা পার পিস, 5 piece 50 টাকা, 10 টাকা করে পিস পড়ছে। আর কি চাই? এ বাদেও কিন্তু রয়েছে কলকাতা ভেটকি ফিঙ্গার, এটার দাম কত দাদা? 30 টাকা করে পিস রয়েছে। এ বাদেও আমরা যেটা নিয়েছি বাসন্তী পোলাও সঙ্গে কিন্তু চিকেন কষা, ভাই বাঙালির একটা কিন্তু একটা ইমোশন বলতেই পারি কি, তাই তো? আর এটার দাম কিন্তু রয়েছে মাত্র 60 টাকা। আর আমি কিন্তু দেখতে পাচ্ছি বেশ ভালো পরিমাণে কাজু রয়েছে, কিশমিশ রয়েছে, জাস্ট দুর্দান্ত একটা গন্ধ বেরিয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। তো ফার্স্ট আইটেম আমরা যেটা দিয়ে ট্রাই করে দেখব, মাছের কচুরি, আহা, সঙ্গে কিন্তু আলুর একটা তরকারি দেওয়া হয়েছে আর শুকনো লঙ্কার ঝাল। কেকে খেতে পছন্দ করো, আমার তো জাস্ট সেরা লাগে, তো সেই জন্য ফার্স্টেই একটু শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে একটু ডলে দিলাম। এই হচ্ছে ফুলকো ফুলকো মাছের কচুরি, 2 piece 30 টাকা, যা সাইজ বলবো যে যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ। আর দাদা, এর ভিতরে যে কুটটা হয় কি মাছের মেনলি তোমরা কুটটা দাও? বাহ, রুই মাছ ভেটকি মাছ মিশিয়ে কিন্তু কুটটা, তো মাছখান থেকে ছিঁড়ে নিচ্ছে। আর তোমাদের ভিতরের স্টাফিংটা মানে কুটটা একটু দেখাই, এই যে বেশ কিন্তু ভালো পরিমাণেই বিভিন্ন সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে। তো চলো ফার্স্টে একটু আলুর দমের সাথে ঠিক এইভাবে একটু মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। ফার্স্ট বাইট নিয়ে জাস্ট ছিটকে গেলাম, জাস্ট দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। আর বিশেষ করে মাছের বিভিন্ন আইটেম আরও বিভিন্ন সব মশলা দিয়ে স্ম্যাশ করে কিন্তু ভিতরে দেওয়া আছে, আর দুর্দান্ত একটা কিন্তু স্মেল বেরোচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে, দুর্দান্ত। আর এই তরকারিটার
কথা যদি আলাদা হয় বলে জাস্ট দুর্দান্ত। এরকম মাছের কচুরি হলে আর কিছু লাগে না। ফার্স্ট আইটেমটাই কিন্তু জাস্ট সেরা লাগলো, দুর্দান্ত। তো এবার আমরা কিন্তু বিভিন্ন টাইপের যে স্ন্যাক্সের আইটেমগুলো নিয়েছি, এই যে এগুলো একটু ট্রাই করে দেখি। ফার্স্ট রয়েছে ডায়মন্ড ফিশ ফ্রাই, এটার দাম 80 টাকা, ভাবা যায়? সাইজটা একবার দেখো তো, মাঝখান থেকে একটু ভেঙে নেই। আর আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে দিই, সঙ্গে কিন্তু টমেটো কেচাপ আর কাসুন্দি দেওয়া হয়েছে। মাঝখান থেকে ভেঙে দেওয়ার পর আমি যদি মাছের ফিডেটা তোমাদের দেখাবার চেষ্টা করি, দেখো এই হচ্ছে মাছের ফিডে। আমি বলবো যে ঠিকঠাক পরিমাণেই দেওয়া আছে, 80 টাকা হিসাবে তো আমি বলবো যে বেস্ট। তো একটু খাওয়া যাক, ফার্স্টে কাসুন্দিতে ডিপ করে। কাসুন্দি দিয়ে কিন্তু বেস্ট লাগছে, এই সর্ষের স্ট্রং ফ্লেভারটা, তার সঙ্গে এরকম ডায়মন্ড ফিশ ফ্রাই পুরোপুরি জমে গেছে। আর তোমাকে একবার কাছের থেকে দেখাতে বলবো, দেখো ফিলেটা কিন্তু বেশ মোটাই, এই যে দেখাতে পাচ্ছি। তো দাদা 80 টাকায় এরকম টাইপের ফিলে আমরা আশা করতে পারি না, কিভাবে দিচ্ছ গো? সিরিয়াস, মানে অনেক দোকানে কোয়ান্টিটি সেলে লোক, এই দেখো কোয়ান্টিটি সেলে। আমি একবার বলবো যে তোমাকে একটু কাছে থেকে এনে দেখাতে, দেখো ফিলেটা দেখো কতটা মোটা। কলকাতার বুকে এরকম টাইপের মোটা ফিলে দিয়ে এরকম ফিশ ফ্রাই পাবে না, এত কম প্রাইসের মধ্যে অসম্ভব। আর বিশেষ করে কাসুন্দিটা দিয়ে খেতে না জাস্ট দুর্দান্ত লাগে। সর্ষের সেই ঝাঁঝাল ফ্লেভারটা মুখে দিয়ে যখন হিট করছে না, জাস্ট দুর্দান্ত লাগে, জমে গেছে। এবার একটু টমেটো কেচাপে ডিপ করে নিয়ে খাওয়া যাক। তবে আমার কাছে কিন্তু এরকম টাইপের ফিশ কাকলেট কাসুন্দি দিয়ে খেতেই বেশ লাগে, আর এটা মেনলি টমেটো কেচাপের থেকে কাসুন্দি দিয়ে কিন্তু যাচ্ছে ভালো, জমে গেছে। এবার আমরা যেটা ট্রাই করে দেখব, ভেটকি ফিঙ্গার, সাইজগুলো ঠিক এরকম। তো মাঝখান থেকে একটু ভেঙে নিই, দেখি। বাহ, যথেষ্ট পরিমাণে কিন্তু ভেটকি মাছ আমি দেখতে পাচ্ছি, এই যে দেখেছ, দেখো। এমন না যে 30 টাকা দিয়েছে বলে, মানে অনেক জায়গায় কি হয় 20-30 টাকায় যেরকম টাইপের ফিঙ্গারই বলো কিংবা তোমার ফ্রাই আইটেমই হোক না কেন, স্ম্যাশ করে দেয়। বাট দাদারা কিন্তু এরকম ভেটকি মাছের ফিলে দিয়েছে, এই যে দেখেছ, একেবারে মাছে পুরোপুরি ভরপুর, এই আর কি চাই। ভেটকি ফিঙ্গার সঙ্গে একটু কাসুন্দি খাওয়া যাক। আর বিকেলবেলায় যদি জমজমাটি আড্ডা এরকম টাইপের স্ন্যাক্সের আইটেম হয়, বিকেলটা কিন্তু পুরোপুরি জমেই যায়, কি তাই তো? তো এবার আমরা যেটা ট্রাই করে দেখব, চিকেন কুরকুরে বাইট, ওই যে দেখেছো সাইজটা কিন্তু ঠিক এরকম। মাঝখান থেকে একটু ভাঙি দেখি, এটার মধ্যে কিন্তু চিকেনটা ইয়ে স্ম্যাশ করে দেওয়া রয়েছে, এই যে রয়েছে চিকেনও দেখা যাচ্ছে, কিন্তু এটা স্ম্যাশ চিকেন দিয়েই করা হয়েছে। তো চলো খাওয়া যাক, একটু কাসুন্দিতে ডিপ করে খাওয়া যাক। জমে গেছে একদম, পুরো ক্রিস্পি টাইপের হয়েছে খেতে, একদম গরমা গরম। এরকম টাইপের স্ন্যাক্স হলে আর কিন্তু কিচ্ছু লাগে না বিকেলবেলা। তবে আমার কাছে কিন্তু এরকম স্ন্যাক্সের আইটেম টমেটো কেচাপের থেকে না এই কাসুন্দি দিয়েই খেতে বেশি ভালো লাগছে। আর কাসুন্দি মাস্টার্ড যে স্ট্রং ফ্লেভারটা কিন্তু মুখে গিয়ে হিট করছে, খেতে জাস্ট দুর্দান্ত লাগছে। এক কথায় স্ন্যাক্সের আইটেম পুরোপুরি সুপার হিট। তো ফাইনালি কিন্তু এবার যেটা শো স্টপার আইটেম, আর বাঙালির ইমোশন আমরা বলতে পারি, বাসন্তী পোলাও। আর কিন্তু দেখাতে পাচ্ছি এরকম ঠিক টাইপের লাল লাল চিকেন কষা, হালকা করে বাসন্তী পোলাও দিয়ে ঠিক এই আর মাখামাখি করে নিয়ে মাখামাখি বাইট।
বেশ লাগছে। তবে আমার কাছে কিন্তু এই চিকেন কষাটার থেকে পোলাওটা শুধু শুধু করেই বেশ লাগছে। গ্রেভিটা বলবো যে খুব বেশি আহামরি না, এভারেজ লাগলো আমার কাছে। তো চিকেনটা আবার শুধু শুধু খাওয়া যাক। চিকেনটা বেশ সফট, আর আমি লেগ পিস খেতে পছন্দ করি, আমার পড়েছেও লেগ পিস। কী চাই আর, খাওয়া যাক আরেকবার। আর চিকেনটা কিন্তু খুবই সফট, আমি তোমাদেরকে দেখাতে পারছি। আর চিকেনটা দেখো কতটা ফ্রেশ। তবে আমার কাছে চিকেনের গ্রেভিটার থেকে শুধু শুধু এই বাসন্তী পোলাওটা খেতেই বেশ ভালো লাগছে। আর বাসন্তী পোলাওগুলো তোমাদেরকে নিশ্চয়ই দেখাতে পারছি, দেখো বেশ কিন্তু ঝরঝরা। তো খাওয়া যাক এবার নাকি, বাসন্তী পোলাও দিয়ে এরকম লাল লাল চিকেন কষা। এই বাসন্তী পোলাও এরকম লাল লাল চিকেন কষা মাখামাখি করে নিয়ে মাখামাখি বাই, জমে গেছে, পুরো জমে গেছে। এর আগে কিন্তু আমি অনেক জায়গা থেকে বাসন্তী পোলাও খেয়েছি, বাট বাসন্তী পোলাওয়ের যে অথেন্টিক ফ্লেভারটা, সেই মিষ্টতা, সেই সুস্বাদু একটা গন্ধ পুরোপুরি কিন্তু ভরে ভরে পাচ্ছি এই বাসন্তী পোলাওটার মধ্যে। একদম কিশমিশ আর কাজুতে পুরো কিন্তু ভরপুর। আমার তো এখানকার প্রত্যেকটা আইটেমই জাস্ট দুর্দান্ত লাগলো, মানে যে কটা আইটেম আমি ট্রাই করলাম এখানে, এ বাদেও বিভিন্ন টাইপের ভ্যারাইটিস আইটেম পাওয়া যায়। তোমাদের সুবিধা অনুযায়ী, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা সেই সমস্ত আইটেমগুলো কিন্তু ট্রাই করতে পারো। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে আসো, বন্ধু বান্ধবের সঙ্গে আসো, দ্য বেঙ্গলি বাইট থেকে এখানকার ফুডগুলো ট্রাই করো। আসা রাখবো যে নিশ্চয়ই ভালো লাগবে। এখনও এতগুলি ফুড রয়েছে, আমরা শেষ করবো, দেন শেষ কথায় আসছি। কি জিভে জল আসছে, কিছু করার নেই বস, দা বেঙ্গলি বাইটে এসে এই সমস্ত খাবারগুলো ট্রাই করে দেখতে হবে। ফাইনালি এই যে তোমাদেরকে দেখাতে পাচ্ছি দা বেঙ্গলি বাইটে, তোমরা এখান থেকে বিভিন্ন সব স্ন্যাক্সের আইটেম যদি খেতে আসো আসবে কি করে? এই যে সিগন্যালটা দেখছেন, এই সিগন্যালটা হচ্ছে হেদুয়া রামদুলার সিগন্যাল ক্রসিং। এর ডান দিকে গেলে পড়বে হাতিবাগান, ডান দিকে গেলে হাতিবাগান, বাঁ দিকে কলেজ স্ট্রিট, সিধে গেলে নকুন নন্দীর মিষ্টির দোকান, সাইড অপোজিটে হচ্ছে হেদুয়া পার্ক। বাস স্টপেজ রামদুলা সরকার স্ট্রিট, হেদুয়া পার্ক বললেই যে কোনো বাস নামিয়ে দেবে। এখানে নামালেই সামনে আমি বাস স্ট্যান্ডের অপোজিটে বিল্ডিং আমার বেঙ্গলি বাইট। শ্যামবাজার থেকে 10 টাকার ভাড়া লাগবে, শিয়ালদা থেকে 10 টাকা ভাড়া লাগবে, যেখানে মোটামুটি সারাউন্ডিংয়ে 10 টাকার মধ্যে সব এসে যাবে। তো ফাইনালি কিন্তু দ্য বেঙ্গলি বাইট থেকে এখানকার ফুডগুলো ট্রাই করা হয়ে গেল। এক কথায় যদি বলি জাস্ট দুর্দান্ত ছিল। এখানে বিভিন্ন টাইপের স্ন্যাক্সের আইটেম, বিভিন্ন টাইপের কম্বো সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়। তোমাদের সুবিধা অনুযায়ী, তোমাদের বাজেট অনুযায়ী তোমরা কিন্তু যে কোনো একটা আইটেম ট্রাই করতেই পারো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। তো ভিডিওটা যদি এ পর্যন্ত দেখে থাকো, লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে তাহলে নতুন কোনো একটা ডেস্টিনেশনে, নতুন কোনো একটা খাবারের খনির সন্ধান নিয়ে, কিংবা নতুন কোনো একটা ট্রাভেল ব্লগ নিয়ে। ততক্ষণে জন্য ভালো থেকো, সুস্থ থেকো। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে তাড়াতাড়ি ফলো করে দাও। চলো টাটা, গুড নাইট।